জেল কয়েদিদের পুনর্বাসনের কথাকে মাথায় রেখে মঙ্গলবার একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন হয় শিলচর সেন্ট্রাল জেলে। ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির ব্যবস্থাপনায় এবং জনশিক্ষণ সংস্থার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সেন্ট্রাল জেলের 30 জন কয়েদি অংশ নেন। তাদের সামনে এই ভোকেশনাল ট্রেনিং কোর্সের বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এদিন। আগামী 28 ডিসেম্বর থেকে জেল প্রাঙ্গনে শুরু হওয়া 3 মাস ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে কয়েদিদের উদ্বুদ্ধ করেন ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির পক্ষে সুজাতা দত্ত। এরকমই একটা এখানে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে করেছিলাম এই ডিপার্টমেন্ট সঙ্গে, জনশিক্ষণের সাথে নিয়ে স্কিল ডেভেলপমেন্ট, মানে ইচ্ছা এরকম ভাবে আমরা যেটা আপনাদেরকে ট্রেনিং দিতে পারি যেটা আপনাদের কাজে লাগবে। প্রত্যেকে এখানে আছেন, কিছুদিনের জন্য আছেন, তারপরে বেরিয়ে যাবেন। যখন বেরিয়ে যাবেন সবাইকে একটা সংস্থাপন লাগে, একটা কি করে চলবো, কি একটা উপায়, প্রত্যেকে কিছু একটা। আর এই টাইমটা যে আমরা এখানে আছি যে কোনো কারণে হোক, যতদিনই আছি কম বেশি পরিমাণে, এটাকেও যদি আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, কিছু একটা যদি কাজে লাগাতে পারি সেটা আমাদের ভালো হবে। আর এমনি থাকার থেকে কিছু একটা করলে সেটা সবসময় ভালো। বলে তো খালি থাকলেই মনে 10 ধরনের চিন্তা ধারণা আসে, কিছু একটা করে ব্যস্ত থাকাটা ভালো। আমরা কথা হয়েছে এখানে মনে রচনিকা ইয়েও শিখায়, বাঁশের কাজ, বাঁশপাতের কাজ শিখায়, ডিরেক্টরেট অফ হ্যান্ডলুম টেক্সটাইল আপনাদের সাথে অলরেডি লিভিং কাজ করেন, তো এখানে সবাই আশা ছিল ইলেকট্রিশিয়ানের কাজ যদি কিছু শিখাতে পারে। আমার মনে আছে ওই মিটিং এ সবাই বলেছিল, আমরা তখন ঠিক করেছিলাম কি যে একটা করব, পারলে করব, যেটা প্রত্যেক জেল কয়েদির থেকে যখন কয়েদি কারাগার থেকে বাইরে যাবে তখন একটা নিজের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল সুপারিনটেন্ডেন্ট হরেন চন্দ্র কলিতা, ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির পক্ষে দুলন চক্রবর্তী, শ্রবণ কুমার গোয়ালা প্রমুখ। পরে জেলা শিক্ষণ সংস্থার পক্ষে কয়েদিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সৌভিক দাশচৌধুরী বলেন, জেলের সাময়িক এই বন্দী জীবন শেষে তাদের কিছু একটা তো করতে হবে, তাই সরকারি তরফে এই পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছেন তারা। এতে করে কয়েদিরা বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে পারবেন, যা পরে ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে উপকৃত হতে পারবেন তারা। ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগটা করে দিলেন, জেল এর ইনমেটসদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা আমি আপনাদের চিঠিটা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি, যাতে এদের সার্টিফিকেটটা ডাইরেক্ট দিল্লি থেকে ইস্যু করা যায়। ওর জন্য তো সার্টিফিকেটটা ইস্যু করলে কি হবে, সার্টিফিকেটটা ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা আপনার নেট থেকে এটা ইয়ে করবে, ওরা দিল্লি থেকে ইয়ে করবে। 2 নম্বর হচ্ছে পরীক্ষা নিতেও আসবে, বাইরের থেকে লোক আসবে এসে পরীক্ষা নেবে, আপনারা নিশ্চয়ই অ্যালাউ করবেন না? তো এটা হচ্ছে গিয়ে কথা। আর যে ট্রেনিংটা শিখবেন তার জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না, যে কিছুদিন আপনাদের ট্রেনিংটা চলবে ওই সময়টা মনে রাখবেন এটা একটা এনরিচমেন্টের সময়, মানে ওই সময়ের মধ্যে আপনারা নিজেকে আরো উন্নত করে নেবেন। কারণ বেরিয়ে তো আপনাদের যেতেই হবে, আপনারা কিছুদিনের জন্য এখানে আছেন, 2 দিন পরে বেরিয়ে যাবেন, গিয়ে আবার নিজেদের ঘর সংসার সবকিছুতে তখন অনেক দায়বদ্ধতা থাকে, আর্থিক সচ্ছলতার দরকার, রোজগারের দরকার। তো সরকার বাহাদুর এনারা ব্যবস্থা করেছেন যাতে বেরিয়ে আপনারা কিছু রোজগার করতে পারেন, সেই জন্য দক্ষতা বিকাশ মন্ত্রণালয় থেকে আমরা আমাদের ডাকলেন, আমরা এসেছি, এই প্রশিক্ষণটা হবে। এই প্রশিক্ষণটা 28 শুরু করলে এই মাসের 28 তারিখে শুরু হবে।